আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় বাঁধানো দাঁতের কার্যক্ষমতা সম্পর্কে। তো ভিউয়ার্স, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, বাঁধানো দাঁতের কার্যক্ষমতা বলতে দাঁত তোলা ফাঁকা স্থানে পুনরায় দাঁত বসালে সেই দাঁত দ্বারা আমরা দাঁতের কার্য বলতে দাঁত দিয়ে আমরা সাধারণত খাবার চিবিয়ে খাই। তো দাঁত বাঁধিয়ে নিলে সেই দাঁত দ্বারা কতটুকু কার্যকর হবে, সে দাঁতের যে চিবানোর ক্ষমতা সেটি কতটুকু থাকবে, তো ভিউয়ার্স এটি মূলত বিষয়। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁত তোলা স্থানে তিনটি পদ্ধতিতে দাঁত সেখানে বসানো যায়, আর তিনটি পদ্ধতি তিন রকমের। চলুন আমরা দেখে আসি কোনটি কতটা কার্যকর। ভিউয়ার্স, মাড়ির দিকে হলেও যে ধরনের ট্রিটমেন্ট করা হয়, যদি সামনের দিকেও একটি বা দুটি দাঁত না থাকে তো ট্রিটমেন্ট কোয়ালিটিটা একই হয়ে থাকে। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁত যদি এক পিস বা দু পিস দাঁত আপনার না থাকে, পড়ে যায়, তাহলে আপনি সেখানে প্রথমত যে পদ্ধতিটি আমরা আলোচনা করব তা হলো, যেটি স্বল্পমূল্যে করা হয়ে থাকে, সেটি হলো ডেনচার বলে থাকি আমরা এটিকে, ডেনচার। তো এটি আলগাভাবে দাঁত বসানো বলা হয়ে থাকে, এটি যখন খুশি খোলা যায়, যখন খুশি আবারও পরা যায়, এটি সামনের দিকেও করা যায়, এটি মাড়ির দিকেও করা যায়। ভিউয়ার্স, এটি সাধারণত এরকম একটি প্লেট থাকবে, যে প্লেটের এরকম ঢেউ ঢেউ থাকবে, যে প্লেটের সঙ্গে পাশে যে দাঁতগুলো থাকবে তার সঙ্গে প্লেটটি আটকে থেকে দাঁতটি যথাস্থানে লেগে থাকবে। এ ধরনের দাঁত আপনার খুব বেশি প্রেশার আপনি দিতে পারবেন না। যদি আপনার সামনের দিকে হয় তাহলে সামনের দিকে একটু প্রেশার কম থাকে, তার জন্য এটি ব্যবহার করতে পারেন। আর খুব বেশি প্রেশার দিলে এটির যে প্লেট থাকে সেগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, এগুলা খুব বেশি প্রেশার গ্রহণ করতে পারে না। এগুলো যখন আপনি খুলে রাখবেন তখন দেখতে সেম এমন এমন দেখাবে। এটি দেখুন যে ন্যাচারালি দেখা যাচ্ছে, এটি এক পিস দাঁত না থাকার কারণে দাঁতটি বাঁধিয়ে দেওয়া হয়েছে কৃত্রিমভাবে, আর এমন একটি প্লেট এটার সঙ্গে থাকবে। এই প্লেটের মাধ্যমেই দাঁতটি সেই যথাস্থানে লেগে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে দুটি দাঁত করা হয়েছে ভিউয়ার্স। তো এটি দুটি দাঁত করা হয়েছে একটি প্লেটের মাধ্যমে, ভিতরের দিকে দাঁতের উপর সাইডে কিন্তু প্লেটের বাকি অংশ রয়েছে। তবে যারা এ ধরনের ডেনচারের মাধ্যমে ফাঁকা দাঁতের স্থানটি পূরণ করবেন, অর্থাৎ দাঁত বাঁধিয়ে নেবেন, তারা যদি এই ডেনচারটি করান তাহলে কখনো কখনো এই ডেনচারটি ব্যবহার করতে করতে কোনো এক সময় এটি ঢিলা হয়ে যেতে পারে, নড়তে পারে। যদি এ ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনি পুনরায় ডেন্টিস্টের কাছে গিয়ে সেটি শক্তপোক্ত করে নিতে পারবেন। যদি মাড়ির দিকে হয় তাহলেও আপনি এই ডেনচার করিয়ে নিতে পারবেন। আমরা সাধারণত খাবার জন্য, চিবানোর জন্য মাড়ির দাঁত ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, যদি মাড়িতে একটি দাঁত না থাকে তাহলে আপনি যদি একটি ডেনচার, পার্শিয়াল ডেনচার একটি দাঁত করে নেন, তাহলে মোটামুটি আপনি ভাত মাছ একটু নরম মাংস আপনি সেই দাঁতের মাধ্যমে চিবিয়ে খেতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। যদি দুইটা হয় সেক্ষেত্রেও আপনি, যদি পাশের দুইটা দাঁতের অবস্থান ভালো থাকে তাহলে আপনার খুব সুন্দরভাবে যদি সেটিংটা হয় তাহলেও আপনি মোটামুটি ভালো খাবার খেতে পারবেন এবং ফেলে দেওয়া দাঁতের অভাব সেখানে পূরণ করাতে পারবেন। দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে ডেন্টাল ব্রিজ, অর্থাৎ কোনো জায়গায় থেকে যদি দাঁত ফেলে দেওয়া হয় মাড়ি থেকে, তো মাড়ি থেকে দাঁত ফেলে দেওয়ার কারণে সেখানে দাঁত লাগানোর জন্য ব্রিজ যদি করান তাহলে পাশে যে দুটি দাঁত থাকবে সেই দুটি দাঁতের সাপোর্ট নিয়ে ব্রিজটি করা হবে। যদি একটি দাঁত না থাকে তাহলে তিন ইউনিটের ব্রিজ প্রয়োজন হবে, এবং যদি দুটি দাঁত না থাকে তাহলে চার ইউনিটের ব্রিজ প্রয়োজন হতো। এখানে একটি দাঁত না থাকার কারণে দেখতে পাচ্ছেন পাশের দুটি দাঁত ছোট করে তিনটি ক্যাপ একই সঙ্গে করে এখানে পরিয়ে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে ডেন্টাল ব্রিজ। এ নিয়ে আমার চ্যানেলে পুরোপুরি ভিডিও দেওয়া আছে, চাইলে ব্রিজ সম্পর্কে দেখে আসতে পারেন। তো এটি এক ধরনের স্থায়ী চিকিৎসা বলাই চলে। ব্রিজ করার ফলে দাঁতের যে ফাঁকা স্থানটা থাকে সেটি স্থায়ীভাবে পূরণ হয়। ব্রিজটি যখন আপনার দাঁতের সঙ্গে পরিয়ে দেওয়া হবে তখন কোনো ধরনের প্লেট থাকবে না, সেম আপনার আগে যেমন দাঁত ছিল ঠিক তেমন একটা অবস্থানে থাকবে এবং দেখতেও সেম দাঁতের মতোই দেখা যায় এই ব্রিজ করালে। ভিউয়ার্স, শেষ যে পদ্ধতিটি রয়েছে তা হলো ডেন্টাল ইমপ্লান্ট বা টিথ ইমপ্লান্ট। এটি হলো আপনার দাঁতের যে মাড়ি থাকবে সেই মাড়ির স্ক্রুর, মাড়ির ভিতরে বিশেষ স্ক্রু সেটিং করে সেখানে তার উপরে ক্যাপ করে দেওয়া। এটি দাঁত বাঁধানোর শেষ পদ্ধতি বললে হয় যে এর উপরে আর এর থেকে অন্য কোনো উপায়, এটি হচ্ছে শেষ উপায় স্থায়ীভাবে দাঁত বসানোর, ইমপ্লান্ট স্থায়ী চিকিৎসা। এটি যদি আপনি করান তাহলে এর কার্যক্ষমতা
অত্যাধিক, যেমন অরিজিনাল দাঁতের কার্যক্ষমতা হয়ে থাকে, ইমপ্লান্ট করা দাঁত ঠিক তেমনভাবে তার কার্যক্ষমতা ফিরে পায়। এবং ব্রিজ করা যে দাঁতগুলো থাকবে এর কার্যক্ষমতা আপনার মোটামুটি, আপনি সব ধরনের সব কিছুই খেতে পারবেন, একটু শক্ত খাবারও আপনি ব্রিজ করা দাঁত দিয়ে কিন্তু আপনি খেতে পারবেন যদি ট্রিটমেন্টটি ভালো হয়। আর ডেনচারের ব্যাপারে তো এতক্ষণে আপনারা জেনে গেছেন। তো ভিউয়ার্স, দাঁত তোলার যে জায়গা থাকবে সেটি ফাঁকা না রাখাই ভালো। দাঁত তোলার জায়গা ফাঁকা রাখলে পাশের দাঁতগুলো দুর্বল হয়ে পড়ে, আর তার জন্য উচিত একটি স্থায়ী বা অস্থায়ী দাঁত সেখানে লাগিয়ে নেওয়া, তাহলে পাশের দাঁতগুলো ভালো থাকে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।